কিচেন রুমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কিচেন টেবিল। তো এই কিচেন টেবিল কীভাবে বানাবেন এ টু জেড আপনারা আমার এই ভিডিও থেকে শিখে নিতে পারেন। এই ভিডিওটি বিশেষ করে মার্বেল মিস্ত্রি যারা নতুন কাজ করছেন তাদের অনেক কাজে আসবে আশা করছি। তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনারা শিখে নিতেও পারেন এই ভিডিও থেকে যে কীভাবে কিচেন কাউন্টার বানাতে হয় এ টু জেড আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তাহলে বন্ধুরা দেরি না করে আর কথা না বেশি বাড়িয়ে চলুন শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক কিচেন কাউন্টার কীভাবে বানানো হয়। আশা করছি একবার দেখলে আর কোনো দিনই ভুলবেন না, খুব সহজে যে কোনো নতুন মিস্ত্রি এটি বানাতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মার্বেল ডিজাইন ইউটিসি ভবন। আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুন মার্বেল মিস্ত্রিদের জন্য যারা কিচেন কাউন্টার বানাতে গিয়ে সমস্যার মধ্যে পড়ে। আশা করি এই ভিডিওটি দেখলে তাদের আর সমস্যা হবে না। তাহলে চলুন শুরু করা যাক কিচেন। সর্বপ্রথমে কিচেন কাউন্টারের পাথরের মাপ আপনি কীভাবে নেবেন, তো আপনাদের বলে রাখি সর্বপ্রথমে আপনাকে যে জায়গাটায় আপনি টেবিল করবেন সেই জায়গাটায় আপনাকে মেজারমেন্ট করে নিতে হবে কোথায় কী করবেন। সর্বপ্রথমে দেখুন এখানে সিঙ্কের পয়েন্ট আছে, তো সর্বপ্রথমে এখানে সিঙ্কের পয়েন্ট করব। তো এখানে আমি 20 ইঞ্চি ছেড়ে দিয়েছি সিঙ্কের জন্য। এখানে আমি 20 ইঞ্চি জায়গা নিয়েছি সিঙ্কের জন্য, এখানে একটা স্ট্যান্ড হবে। তারপরে কী করেছি, যেহেতু এটা একটা কর্নারে সিলিন্ডার রাখা যাবে না, তো সিলিন্ডারটা আমি মিডিলে করেছি। এই সিলিন্ডারের জন্য আমি এখানে 16 থেকে 17 ইঞ্চি আপনারা নিতে পারেন জায়গা, অসুবিধা নেই। 16 থেকে 17 ইঞ্চি জায়গা নিলে আপনার সিলিন্ডার চলে যাবে। তারপরে কী হবে, তারপরে এই সাইডে কী করছি, এইখানে একটা স্ট্যান্ড হচ্ছে, স্ট্যান্ডটা এই পর্যন্ত আসছে। এবারে এইদিকে একটা আমার স্ট্যান্ড দিতে হবে যেন দুটো স্ট্যান্ড এক জায়গায় না চলে আসে, যার কারণে দেখুন এইখান থেকে স্ট্যান্ডটা এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত স্ট্যান্ড আসছে। এইবারে এইদিকের স্ট্যান্ড এমনভাবে দিতে হবে যেন এইখানে এসে না শেষ হয়। এইখান থেকে মিনিমাম 10-12 ইঞ্চি বা 14 ইঞ্চি ছাড়তে হবে, তাহলে এই ভিতরের জায়গাটা ব্যবহার করতে পারবে। তো এই যার জন্য আমি এখানে প্রায় 13 থেকে 14 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়েছি। দিয়ে এইখানে একটা স্ট্যান্ড দেবো আমি, আর একটা স্ট্যান্ড এইখানে হবে, আর একটা স্ট্যান্ড এইখানে হবে। এবারে এইদিকে যে জায়গাটা আছে, এইদিকে জায়গাটা এটা নিচে সেলফ হবে আমার। দেখুন এখানে এখানে একটা সেলফ হচ্ছে, এখানে একটা সেলফ হচ্ছে, এবং এই কর্নারে যে জায়গাটা হচ্ছে এই জায়গাটায় আমি ফাঁকা রাখতে পারি। এখানে চালের ড্রাম বা কোনো জিনিস, বড়ো সড়ো জিনিসপত্র রাখতে পারবে। আর এর উপরে টোটালি এল প্যাটার্নে, এখানে এল প্যাটার্নে টেবিল হচ্ছে, এইদিকে টেবিল হচ্ছে প্লাস এইদিকে টেবিল হচ্ছে। এবার দেখুন বন্ধুরা, এই কিচেনের চওড়াটা যেহেতু সরু সেই কারণে আমরা এইদিকে নেব 21 ইঞ্চি টেবিল, এবং এই সাইডটা নেব আমরা 18 ইঞ্চি টেবিল। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সর্বপ্রথমে আপনাকে মার্ক করে নিতে হবে আপনি কোথায় কী করবেন, তারপরে সেই হিসাব করে আপনি কিন্তু পাথরটা মাপ দেবেন। তো আমাদের সেই হিসাব মতো মাপ দিয়ে আমাদের পাথর কেনা হয়ে গেছে। দেখুন এটা 6 ফুটের দুটো আছে, উপরে টপ হবে, ভিতরে সেলফের জন্য এই বড় পাথর, আর স্ট্যান্ডের জন্য 30 ইঞ্চি হাইট হবে, একটা আছে 18 ইঞ্চি, একটা আছে 21 ইঞ্চি। আর গ্রানাইটটাও ঠিক আপনি দুই দিকে যেমন টেবিল হবে টেবিলের মাপ অনুযায়ী গ্রানাইট পাথরটা নেবেন। দেখুন একটা বড় স্ল্যাব আছে গ্রানাইটের একটা স্ল্যাব আনা হয়েছে। বন্ধুরা আমরা এই ফ্লোর থেকে 28 ইঞ্চি হাইটে ওয়াটার লেভেল করছি। দেখুন 28 ইঞ্চিতে দাগ মেরেছি ব্ল্যাক স্টোন 1 ইঞ্চি, 29 ইঞ্চি গ্রানাইট এবং মশলা নিয়ে 30 থেকে 30.5 ইঞ্চি আমাদের লেভেল থাকবে, টপ লেভেল আমাদের 30.5 ইঞ্চি হবে। তো এইভাবে আমরা দুই দিকেই লেভেলটা এখন মেরে নেব। দেখুন আমরা এখানে একটা লেভেল করেছি, এই ওয়ালে একটা লেভেল, ওই ওয়ালে একটা লেভেল মেরেছি, এবং ওই ওয়ালে একটা লেভেল আমরা মেরে নিয়েছি। এবার আমরা সুতো দিয়ে এটা দাগ মেরে নেব। দেখুন একটা সুতোর মধ্যে আমরা রং মাখিয়ে নিয়ে দুই সাইডের লেভেলে আমরা এটাকে ধরেছি। এবার আমরা কী করবো, এটাকে টেনে দেবো। দেখুন এই দাগ পড়ে গেছে, আর একটা 2 ইঞ্চি ওপরে ধরো, কত লাগবে না একটু কম করলে। আচ্ছা ঠিক আছে, দাও দাও হারে করে টেনে দাও, দাঁড়া 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 টানো, ব্যাস এদিকে দেখো।
দাগ মারা আছে, এই দাগ থেকে আমরা এটাকে ওলন করে নেবো স্টিরোমটা, যাতে আমাদের স্ট্যান্ডটা স্ট্রেট বসে। তো তার জন্য আমরা চ্যানেল নেবো, চ্যানেল নিয়ে একটা ওলন নেবো, ওলন নিয়ে কি করবো আমরা এইভাবে ওলন করে নিয়ে দাগ মেরে নেবো। দেখুন এবারে 1.5 ইঞ্চি ক্লিয়ার করে আমরা আরেকটা দাগ মেরে নেবো, 1.5 ইঞ্চি ক্লিয়ার করে আমরা আরেকটা দাগ মেরে নিয়েছি। এবার দেখুন আমাদের যে কটা স্ট্যান্ড হবে সেই স্ট্যান্ডগুলো সব আমরা দাগ মেরে নিয়েছি, প্লাস আমাদের যেখানে সেলফ হবে সেলফে দাগ মেরেছি। দেখুন এখানে একটা স্ট্যান্ড হচ্ছে, এখানে একটা স্ট্যান্ড হচ্ছে, এখানে একটা স্ট্যান্ড হচ্ছে, ওইদিকে দুটো স্ট্যান্ড হচ্ছে, উপরে টপ হচ্ছে, আর নিচে এইখানে সেলফ হচ্ছে। সেলফটা আমরা 13 ইঞ্চি রেখেছি, সেলফের মাপটা 14 ইঞ্চিতে দাগ মেরেছি, তো এটা 13 ইঞ্চি থাকবে আর নিচেরটা থাকবে 14 ইঞ্চি। এই দুটো সেলফ হয়, দুটো সেলফ সবসময় একটা ছোটো একটা বড় করবেন, তাহলে কী হবে দুই রকম মাপে জিনিসপত্র রাখতে পারবে। একরকম যদি করেন তাহলে কিন্তু জিনিসপত্র একরকমই রাখতে পারবে, তো চেষ্টা করবেন দুটো সেলফ দু রকম যেন মাপ হয়। তো এবার আমাদের ওয়ালটা কাটা হচ্ছে, দেখুন কীভাবে আমাদের ওয়াল কাটছে, আমাদের মিস্ত্রিটা মুখ ভালো করে বেঁধে নিচ্ছে যাতে ধুলোবালি না যায়, তারপরে ওয়াল কাটবে সাক্ষী। অর্থাৎ এই যে গ্রাইন্ডিং মেশিন আছে, গ্রাইন্ডিং মেশিন দিয়ে ওয়ালটা কাটা হবে। দেখুন এদিকের দাগগুলো আমরা কেটে নিয়েছি, এক সাইডের কাটা হয়ে গেছে দাগগুলো। এবারে এগুলোকে আমরা ছাড়িয়ে নেব, কাটা হয়ে গেছে। তো এগুলো যখন কাটবেন খুব ক্লিয়ার করেই কাটতে হবে, খুব ভালোভাবে ফিনিশিং করে কাটতে হবে, যেন পাথর ফিটিংস করার সময় কোনো রকম না অসুবিধা হয়, কারণ এগুলো খুব বড়ো পাথর হয় এবং ওয়েটও বেশি হয়, বারবার নামানো ওঠানো করার খুব সমস্যা হয়ে যায়, যার কারণে একবারই খুব সুন্দরভাবে ফিনিশিং করে এগুলো কেটে দেবেন। তারপরে কিন্তু পাথর ফিটিংস করতে আপনার খুবই সুবিধা হবে। তো কাটা 30 ইঞ্চি আমাদের স্টার্ট মাপ আছে, 30 ইঞ্চি মানে ফ্লোর থেকে আমাদের 30 ইঞ্চি হচ্ছে, আর এই ফ্লোরের উপর থেকে 28 ইঞ্চি লেভেল আছে। স্টেনে যে পাথরগুলো আছে সেগুলো আমরা সব সাইড মতন কেটে নেব। দেখুন স্ট্যান্ডগুলো সব কাটা হয়ে গেছে, যে কটা স্ট্যান্ড লাগবে সব সাইজ করে আমরা কেটে নিয়েছি। এবার এগুলোকে আমরা ফিটিংস করবো, এখানে দেখুন কীভাবে করি। এবার আমরা পাথরের দুটো মাথা লেভেল করে নেব, এই মাথা এবং ওই সাইডের মাথাটা আমরা লেভেল করে নেব, দেখে নেবো ঠিক আছে কি না। তো দেখুন আমাদের ওয়াটার লেভেল ঠিক আছে, কবে নাও দেখি মিলেছ, চলো লেভেল ঠিক আছে। এইভাবে আমরা সব স্ট্যান্ডগুলোকে এখন লাগিয়ে নেব। প্রথমে এইদিকে একটা স্ট্যান্ড বসিয়ে নেবেন, ওইদিকে একটা স্ট্যান্ড বসানো হবে, বসানোর পরে এইটাও এই সাইড ওলন করে নিতে হবে, এই সাইডও আপনাকে ওলন করে নিতে হবে। আর এই ভিতরের এইটা এরকম টালি ধরে এই রাইট অ্যাঙ্গেলটা কিন্তু আপনাকে চেক করে নিতে হবে, এই অ্যাঙ্গেলটা ঠিক আছে কি না, ঠিক আছে অ্যাঙ্গেলটা ঠিক আছে কি না আপনাকে চেক করে নিতে হবে। নেওয়ার পরে
ওই ধারে একটা স্ট্যান্ড বসাবেন, বসে মিডিলের স্ট্যান্ডটাও এর সঙ্গে চ্যানেল ধরে দেখে নিতে হবে। এই দেখুন চ্যানেল দিয়ে যেন তিনটেই মিলে থাকে। আর এইদিকে এই সাইডটাও আমরা দেখে নেব। দেখুন দেখুন এটাও আমাদের ঠিক আছে, দেখুন এটাও আমাদের ঠিক আছে। তাহলে এই স্ট্যান্ড তিনটে আমাদের এক সাইডে বসানো কমপ্লিট। এর উপরে মাথা কিন্তু আমাদের ওয়াটার লেভেল আমরা করে নিয়েছি। তো এবার আমরা এই দিকের স্ট্যান্ড দুটো বসাবো। দেখুন আমাদের স্ট্যান্ড ফিটিং করা ফিটিংস হয়ে গেছে। এবারে আমরা এই সাইডগুলোতে মশলা দিয়ে সব জাম করে দেবো। ফ্লোর থেকে এর হাইট আছে 28 ইঞ্চি, 1 ইঞ্চি ব্ল্যাক স্টোন 29 ইঞ্চি, 1 ইঞ্চি গ্রানাইট 30, 1/2 ইঞ্চি সিমেন্ট অ্যাডাসিভ, তাহলে 30.5 ইঞ্চি টোটাল আমাদের ফ্লোরের হাইট থাকবে। আর এইদিকে টেবিলে আছে এটা 18 ইঞ্চি স্ট্যান্ড আছে, 2 ইঞ্চি বার হবে। এদিকে আছে আপনার 21 ইঞ্চি, আরও 2 ইঞ্চি বার হবে। এই 2 ইঞ্চি বার করার কারণ হচ্ছে আমাদের যখন এইখানে পাল্লা হবে, এটা ফ্রেম হবে, ওই ফ্রেমের জন্য আমাদের 2 ইঞ্চি রাখতে হয়, 1.5 ইঞ্চি ওই ফ্রেমের বিট আর 1/2 ইঞ্চি মোল্ডিং বার হবে। তো ওই কারণে আমরা 2 ইঞ্চি এটাকে এক্সট্রা বার করে রাখি। আর এখানে যে সেলফটা হবে সেই সেলফটা কিন্তু আমাদের এই স্ট্যান্ডের লেভেলই হবে। তাহলে আশা করি বুঝতে পেরে গেছেন স্ট্যান্ড কীভাবে ফিটিংস করতে হয় এই পর্যন্ত। তারপরে উপরে যে পাথরটা লাগাবো সেটা কিন্তু এর লেভেলই পাথরটা লাগবে, উপরে পাথরটাও একই লেভেলে মানে রাখা হবে আমাদের। তার উপরে যে গ্রানাইট বসাবো সেটা 2 ইঞ্চি এক্সট্রা বার করা হবে। বন্ধুরা দেখুন আমাদের ব্ল্যাক স্টোন কাটা হয়ে গেছে, যেটা স্ট্যান্ডের ওই উপরে দেওয়া হবে। এবারে এই ব্ল্যাক স্টোনটা আমরা তুলে নিয়ে এইখানে বসাবো। এবারে এইখানে একটা সিঙ্ক বসবে। অনেক মিস্ত্রি কী করে, ওই ব্ল্যাক স্টোনটা এইখানে তুলে আনবে, এনে এইখানে বসাবে, বসিয়ে এইখানে সিঙ্কটা বসিয়ে মেজারমেন্ট করে দাগ দেবে। তো ওইভাবে দাগ দেওয়ার কোনো দরকার নেই, ওইখানে ডাইরেক্ট কেটে নেওয়া যায়। তাহলে দেখুন ওইখানে আমি কীভাবে ডাইরেক্ট কেটে নিই এই সিঙ্কটা। সিঙ্কটা মেজারমেন্ট করে বসাতে হবে, এবং বসানোর পরে সিঙ্কের 4 সাইড দিয়ে একটি পেন্সিলের দাগ মেরে দিতে হবে। তারপরে সিঙ্কটাকে তুলে নিয়ে ওই দাগের 1/2 ইঞ্চি ভিতর দিয়ে আরেকটি দাগ মারতে হবে। ওই 1/2 ইঞ্চি দাগ যেটা মারা হবে সেই দাগের ভিতর দিয়ে দাগটা মারার পরে ওই অংশটা কেটে ফেলে দিতে হবে। তাহলে দেখুন কীভাবে এই কাজটি করা হচ্ছে। দেখুন সাইড দিয়ে দাগ মেরে দিয়েছি সিঙ্কের সাইডে। এবারে 1/2 ইঞ্চি আরও ভিতরে আমাদের দাগ মারতে হবে, 1/2 ইঞ্চি দাগ আমরা মেরে নেব। তারপরে এটা আমরা মেশিন দিয়ে কেটে মিডিল অংশটুকু ফেলে দেব। এদিকে সেলফ আমাদের লাগাতে হয়ে গেছে, এটা সিঙ্কের জায়গা করেছি, সিঙ্কটা কেটে এর মধ্যে বসিয়ে দেওয়া হবে। এবার এই সাইডের পাথরটা আমাদের কাটা হচ্ছে বাইরে।
গ্রেনাইট দেওয়া হবে উপরে। এবারে গ্রেনাইটটা কাটা হচ্ছে, বড় স্ল্যাব গ্রেনাইট আছে, গ্রেনাইটটা কাটা হবে, কেটে ওর উপরে বসবে। গ্রানাইট কেটে নিয়েছি, নেওয়ার পরে একটা 4 ইঞ্চি স্কারিং আমরা বার করে নেব ডাইরেক্ট। 4 ইঞ্চি গ্রেনাইট পাথর লাগানো হয়ে গেছে। এবার আপনাদের কিছু একটু বলতে চাই আমি, দেখুন এটা কি বলি। দেখুন বন্ধুরা, এটা আমরা এখান থেকে 15-2 ইঞ্চি, এখান থেকে 15-2 ইঞ্চি মাটামে আমরা দাগ মেরে নিয়েছি, 15-2 ইঞ্চি। এবার এটা আমরা এখান থেকে 15-2 ইঞ্চি বার করবো। দেখুন এটা আমাদের 15-2 ইঞ্চি আমরা এইদিকে বার করেছি, এবং এদিকেও আমাদের 15-2 ইঞ্চি কিন্তু আছে। এ হয়ে গেল। তারপরে এইদিকে আমরা একটা গ্রানাইট পাথর বসিয়ে নেবো, যার কারণে আমরা এটাও দেখে নেবো কতটুকু আছে। দেখুন এইটুকু গ্যাপ আছে, এর মধ্যে মল্ডিং আর টাইলস অ্যাডাসিভ বা সিমেন্ট যেটা হোক না কেন, এটা দিয়ে আমরা এটাকে বসিয়ে দেবো। তো এটা আমরা লেভেলিং সব ঠিকঠাক করে নিয়েছি। এটাও কতটা আছে এই মাথা এবং মেয়েদিকের মাথা দুটো আমরা কিন্তু দেখে নিয়েছি। নেওয়ার পরে এখন আমরা এটাকে বসাবো, এখন আমরা এইটাকে বসাবো, বসিয়ে ফিটিংস করে তারপরে এটাকে তুলে তারপর আবার আমরা বসাবো। বন্ধুরা, আমাদের সব গ্রানাইট কেটে সাইজ মতন ঠিকঠাক করা হয়ে গেছে। এবার আমরা এটাকে সিমেন্ট এবং অ্যাডাসিভ দুটো মিক্সড করে এখানে আমরা দিয়ে দেবো। এবার আমাদের গ্রানাইটটা বসানো হয়ে গেছে, এবার এটাকে তুলবো। এটাকে তুলে আমরা খোলা দিয়ে এটাও বসিয়ে দেবো। এবং বন্ধুরা, এটা পুরোটা একটা গোটা পাথর দেওয়া দরকার, যেহেতু আমাদের পাথরটা ছোটো সাইজ এনেছে, তো যার কারণে আমরা এই পর্যন্ত দিলাম। এবার এখান থেকে আলাদা পিস আমরা লাগিয়ে দেবো। তো আপনারা যখন করবেন, এটা পুরো গোটা পাথরের উপরে এই সিংটা বসিয়ে কেটে তারপরে আপনারা কিন্তু এটা বসাবেন। আমি সব জায়গাতেই এইভাবেই কাজ করি, গোটা পাথরে কেটে তারপর সিংটা বসাই। এখানে যেহেতু পাথর ছোটো, তার কারণে আমাকে এইভাবে এটা করতে হলো। তো এরপরে আমরা স্কার্টিং বসিয়ে দেবো সাইডে। এটা আমাদের কমপ্লিট, এই সাইডের পার্টটা কমপ্লিট হয়ে গেছে। এবার ওইটা ভোলা দিয়ে এটাও আমরা বসিয়ে দেবো। বন্ধুরা, আমাদের
উপরের গ্রানাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা এখন স্কার্টিংটা লাগাবো। এখানে সেলফ হবে, সেলফগুলো বাকি আছে।